আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব খারাপ সুইচ কিভাবে রিপেয়ারিং করা যায়। আমার কাছে কাস্টমারের একটি বোর্ড এসেছে যার সুইচগুলো আমাকে চেঞ্জ করতে বলেছে, কিন্তু আমি দেখছি সুইচগুলো এমন কিছু খারাপ হয়নি যা চেঞ্জ করতে হবে। সুইচগুলো রিপেয়ারিং করে নিলে এখন চলবে, তো আমরা দেখব সুইচগুলো রিপেয়ারিং করা যায় কি না। আমরা লাইন অন করে দেখছি সুইচগুলো কোনো কাজ হচ্ছে না, ল্যাম্পটি কানেকশান করা আছে কিন্তু সুইচ অন করলে ল্যাম্পটা জ্বলছে না এবং প্লাগেও কোনো রকম লাইন আসছে না। আমরা প্লাগটা আবার চেক করে নিচ্ছি, না কোনো রকম লাইন প্লাগে আসছে না কোনো রকম লাইন। আমরা বোর্ডটি খুলে দেখব সুইচগুলো কীরকম আছে, আদৌ ঠিক করা যাবে কি না। আমরা বোর্ডটাকে আগে খুলে নেব ভালো করে। ল্যাম্পটা খুলে সাইড করে দিলাম, আমরা বোর্ডটাকে খুলে নিই। এরকম আমাদের প্রায় অনেকের বাড়িতেই হয়ে থাকে, সুইচগুলো হালকা জাম হয়ে যায় বা একটু হয়তো জোরে সুইচগুলোকে অন করতে হয়, তখন আমরা সুইচ চেঞ্জ করে দিই। এই সুইচগুলো চেঞ্জ না করে রিপেয়ারও করা যায়, সেটাই আজকে আমরা দেখব। আমরা কানেকশানগুলো আগে খুলে নিই ভালো করে। আমরা সব কানেকশানগুলো খুলে নিয়েছি, সুইচের কন্ট্যাক্টটা খুলে নেব। এই দেখুন বন্ধু, সুইচের ভিতরে কত নোংরা, ধুলো নোংরা কত কিছু রয়েছে যার জন্য সুইচটি কাজ হয়নি। এর জন্য আমরা সুইচ চেঞ্জ করে ফেলি, এটা এমন কিছু ব্যাপার না। সুইচের নোংরাগুলো একটু পরিষ্কার করে দিয়ে একটু ঘষে দিয়ে লাগিয়ে দিলে আবার নতুনের মতো কাজ করবে। নোংরাগুলোকে পরিষ্কার করে নিই ভালো করে। সুইচের কন্ট্যাক্টটা আমরা ভালো করে ঘষে নেব যাতে আর অসুবিধা না হয়। ভিতরের কন্ট্যাক্টটা একটু ঘষে নেব, একটা সিরিজ কাগজ দিয়ে ঘষলে একটু ভালো হয় বা স্ক্রু ড্রাইভার দিয়ে বা টেস্টার দিয়ে একটুখানি পরিষ্কার করে দিলেও কোনো অসুবিধা নেই। ভালো করে টাইট দিয়ে নিলাম, এরপরে এই সুইচটা খুলে দেখব। এটার ভিতরে প্রচন্ড নোংরা আছে, এই দেখুন প্রচন্ড নোংরা। এগুলো বেশিরভাগ পিঁপড়ে ঢুকে জাম করে দেয়, পিঁপড়ে যখন ঢোকে সে মুখে করে ধুলো নিয়ে ঢোকে, ধুলো এবং পিঁপড়ে ঢুকে গিয়ে ওর ভিতরে মারা যায়, গিয়ে সুইচটাকে পুরো জাম করে দেয়।
সেই জন্য সুইচগুলো কাজ করে না, চেপে মারতে হয়। এটাও ঠিকঠাক লাগানো হয়ে গেছে। এরপর আমরা কানেকশনগুলো করব। কানেকশনগুলো ঠিকঠাক করে নেব। আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা লাইন দিয়ে চেক করে নেব ঠিক আছে কিনা। এই দেখুন বন্ধুরা, আমাদের কানেকশন একদম ঠিক আছে এবং সুইচ যে খারাপটা ছিল, খারাপটা একদম নতুনের মতো হয়ে গেছে। এখন পরিষ্কার সুইচ কাজ হচ্ছে। এইভাবেই আপনাদের খারাপ সুইচ বাড়িতে বসে আপনারা অনায়াসে রিপেয়ারিং করে নিতে পারবেন।